আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের নিউজটা একটু অন্যরকম এবং আতঙ্কযুক্ত। আজ আমি আমার হাজবেন্ডের সাথে ঘটে যাওয়ার একটি লোমহর্ষক ঘটনা তুলে ধরব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হবেন। 24 জানুয়ারি রবিবার সে কুমিল্লা গিয়েছিল অফিসের কাজে। সন্ধ্যা 5:30 ঢাকা ফেরার পথে আমার হাজবেন্ড কুমিল্লা পাদুয়ার বাজার বিশ্ব রোডে একটি প্রিমিয়র গাড়ি ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এখানে সে ভুল করেছিল, তার অফিসের গাড়ি ব্যবহার করা উচিত ছিল। সে যাই হোক, কিছু দূর এসেই গাড়ি হঠাৎ থামিয়ে চোখের নিমিষেই গাড়িতে 3 জন লোক নিয়ে চলতে থাকে। একজন বসে ড্রাইভারের পাশে, 2 জন বসে আমার হাজবেন্ডের সাথে। কুমিল্লার চান্দিনা পার হয়ে ফাঁকা রাস্তায় এসে হঠাৎ আমার হাজবেন্ডের পাশে থাকা একজন পায়ের উপর দিয়ে খুব দ্রুত ডান দিকে এসে বসে এবং আমার হাজবেন্ডের 2 হাত পায়ের সাথে গামছা দিয়ে বেঁধে ফেলে এবং উপর্যুপুরি ডান্ডা, হাতুড়ি, রেঞ্চ এসব দিয়ে আমার হাজবেন্ডের হাঁটুতে, হাতের আঙুলে, মাথায় এবং বুকে এলোপাথারি মারতে থাকে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান ফিরলে আমার হাজবেন্ড বলে, আপনারা এরকম আমার সাথে করছেন কেন? আমার মোবাইল, টাকা, যা যা আসছে সব নিয়ে নেন। কিন্তু তারা বলে, তুই কিডন্যাপ হয়েছিস, তোর মোবাইল নিয়ে আমরা কি করব বলে আবারও হাঁটুর মধ্যে রেঞ্চ দিয়ে মেরে রক্তাক্ত করে বুকের মধ্যে মারতে থাকে। তাদের কথা মতো আমার হাজবেন্ড আমাকে ফোন করে। তাদের শিখিয়ে দেওয়া মতে সে বলে, আমাকে অফিসে আটকে রেখেছে, বাসা থেকে 10 লাখ টাকা পাঠিয়ে দাও। এবং কান্তি কান্তি আমার কাছে এই কথাগুলো সে বলতে থাকে। আমার কাছে এই ব্যাপারটা রীতিমতো আশ্চর্য লাগলো, তাই আমি বললাম, অফিস কেন তোমাকে আটকে রাখবে? তুমি এতদিন ধরে চাকরি করো, টাকার জন্য কেন অফিস তোমাকে আটকে রাখবে? আর এত টাকা বাসায় কোথায় তুমি জানো না? কালকে সকাল ছাড়া তো ব্যাংক খোলাও থাকবে না। প্রিয় ভিউয়ার্স, আমার হাজবেন্ডের একজন কলিগ ছিল শহীদ ভাই। আমি বললাম, শহীদ ভাইয়ের নাম্বারটা আমাকে দাও, আমি কথা বলি, কি হয়েছে ওখানে? তো ফোন কেটে দিল। একটু পর আবার ফোন এলো, আমার হাজবেন্ড একটা নাম্বার দিল, বলল এটা শহীদ ভাইয়ের নাম্বার। আমি সেই নাম্বারে ফোন করলাম, কিন্তু কণ্ঠ আলাদা পেলাম। বললাম, আপনি তো শহীদ ভাই না, শহীদ ভাই কই? ওই পাশ থেকে উত্তর এলো, আমি ওনার ছোট ভাই, আমাকেই বলেন, কোনো মেসেজ দিতে হবে কি ওনাকে? কিন্তু আমার কাছে সব মিলিয়ে এসব গোলমাল লাগছিল, তাই আমি বললাম, উনি কই? তো ওপাশ থেকে বলল, দোকানে গিয়েছে, 5 থেকে 10 মিনিটের মধ্যে আসবে। আমি বললাম, শহীদ ভাই আমার সাথে যেন কথা বলে, আমাকে যেন ফোন করে, এই মেসেজটাই আপনি ওনাকে দিবেন। প্রিয় ভিউয়ার্স, এই নাম্বারটি পরবর্তীতে সন্ত্রাসীদের ধরতে কাজে লেগেছিল। এরপর ফোন দিয়ে আমার শাশুড়িকেও একই কথা বলে তারা। অবশেষে আমার শাশুড়ি 1 লাখ টাকা বিকাশ করে দেয় এবং সেই সঙ্গে ঊর্ধ্বতন প্রশাসনকেও ব্যাপারটি জানায় এবং টাকা পেয়ে আমার হাজবেন্ডকে গৌরীপুরের সোনালী আশ ইন্ডাস্ট্রির সামনে ফেলে তারা পালিয়ে যায় এবং পরবর্তীতে দাউদকান্দি টোল প্লাজার সিসি ক্যামেরায় তাদের মুখ দেখা যায়। তারা যাওয়ার পথে সাংবাদিকের ছদ্মবেশ ধারণ করে। তারা গাড়ির ড্যাশবোর্ডে মানবজগৎ নিউজ নামক কথিত পত্রিকার নাম ফলক লাগায় এবং গলায় আইডি কার্ডও ঝুলিয়ে রাখে। আমার হাজবেন্ড ঢাকায় ফিরে না এসে গৌরীপুরের থানায় গিয়ে এজাহার করে। এখানে উল্লেখ্য, গাড়িতে উঠার সময় গাড়ির নাম্বার দেখেছিল আমার হাজবেন্ড, ঢাকা মেট্রো G 32 32 88। তো গাড়ির এই নাম্বার, বিকাশ নাম্বার এবং কথিত শহীদ ভাইয়ের নাম্বার এবং সর্বোপরি পুলিশ ভাইদের সদিচ্ছার কারণে কুমিল্লা ডিবির পুলিশ ইন্সপেক্টর সাজ্জাদ ও ইন্সপেক্টর দেলোয়ার এবং তাদের পুরো টিম 72 ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে গাড়িসহ 3 জনকে অ্যারেস্ট করে। উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেট কার, লুণ্ঠিত টাকার মধ্য থেকে 20,310 টাকা, সুইচ গিয়ার, প্লায়ার্স, রেঞ্চ, লাঠি, মোবাইল ফোন, কথিত সাংবাদিক পরিচয় ক্যামেরা ও আইডি কার্ড। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার ফারুক আহমেদ। ভিডিও ক্লিপটি একটু শুনুন। তাকে অ্যারেস্ট করার জন্য আমরা এই যে গাড়ির মালিক পর্যন্ত আমরা রিচ হয়েছি ফার্স্টে, তো ফর্চুনেটলি গাড়ির মালিকের কাছে এই গাড়ির একটা জিপিএসটা অন ছিল, তখন আমরা লোকেট করতে পারছি যে গাড়িটার অবস্থানটা কোথায়। সেই অবস্থান অনুযায়ী সেই গাড়ির ওই গ্যারেজে আমরা যাই এবং গ্যারেজে গিয়ে আমরা গাড়িটাও পাই। তখন রাত্র প্রায় অনেক রাত হয়ে গেছে, যার জন্য রাতে আমরা আর অ্যাকশনে যাই নাই। সে নর্মালি সকালে 11টা থেকে 11:30-এর মধ্যে বের হয়, বাট এর পর দিন 2টা পর্যন্ত না বের হওয়াতে আমরা ডিসিশন নেই, সবাই সামগ্রিক আমরা সবাই একসাথে ডিসিশন নেই যে আমরা হিট করব এবং তার লোকেশনটাকে কনফার্ম হয়ে যে সে এখানে আসে কি না। তখন সে ডিসিশন অনুযায়ী আমরা লোকেশন কনফার্ম হয়ে তার বাসা হিট করি, তাকে আমরা পাই, সে রেডি হচ্ছিল। আমাদের এই যে আজকে যে বিষয়টা উত্থাপন করছেন আপনারা, গাড়ি দিয়ে মোটরসাইকেল নিয়ে যায়, এই একটা অলরেডি তাদেরকে আমরা ট্রেস করতে পারছি, এটা নিয়ে কাজ হচ্ছে, আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যে আরেকটা ভালো রেজাল্ট পাবেন। প্রিয় ভিউয়ার্স, পুলিশ বাহিনীকে আমরা অনেক সময় নেগেটিভ ভাবেই দেখি,
কিন্তু সব পুলিশ খারাপ না, আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এখনো ভালো লোক আছে। তবে আমার হাজবেন্ড ফিরে এসেছে একমাত্র মহান আল্লাহ পাকের রহমতে। যেমন ঘটনা ঘটেছিল ফিরে আসার কথা নয়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এই ঘটনাটি মনে করে সাবধানে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।